আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেন থেকে আমি আমনা বলছি। আজকে আমি কাচকি মাছ রান্না করব। কাচকি মাছ রান্না করার জন্য আমি এখানে কাচকি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি কোনো পানি ইউজ করব না। এটাকে কাচকি মাছ রান্না করার জন্য আমি এখানে একটা আলু কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা মরিচ কেটে নিয়েছি। পাত্রে আমি কাচকি মাছটা নিয়ে নিলাম। এক মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি। এই মাছটা রান্না হতে বেশি সময় লাগে না, এটা বাড়িয়ে থেকে রান্না করতে হয়। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রান্না করছি, এক মিনিটের মতো ভেজে রেখেছিলাম। আলু কুচিটা দিয়ে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ কেটে রেখেছিলাম। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা ডিম করে দিয়েছি। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকে কাচকি মাছ রান্না। কাচকি মাছের চচ্চড়ি এটাকে বলে। খুব কম সময়ে এই কাচকি মাছের চচ্চড়িটা করা যায়, খেতেও খুবই টেস্টি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।